হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অ্যাডবি ফটোশপের নতুন একটি ট্যুর নিয়ে কথা বলবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী যে ট্যুরটি সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই ট্যুরটির কাজ হচ্ছে কোনো একটি ইমেজ থেকে ইমেজের স্পটগুলোকে ক্লিয়ার করে ফেলা। সাপোজ আমি যদি এই স্পটগুলোকে ক্লিয়ার করতে চাই, এক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সবগুলো ইমেজের স্পটগুলো ক্লিয়ার করে ফেলবে, লাইক এরকম। ওকে, তারপরে টুল হচ্ছে হিলিং ব্রাশ টুল। এই টুলটা যে কাজটা করে, সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি। সাপোজ আমি অল্ট প্রেস করে এই অংশটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি আমার ইমেজের এই পার্টটাকে যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, তাহলে দেখা যাবে যে ইমেজটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এভাবে আমি ইচ্ছে করলে সম্পূর্ণ ইমেজটাকে সরিয়ে ফেলতে পারবো। ওকে, এভাবে এটা হচ্ছে টুলটির কাজ। ওকে, তারপরে টুলটি হচ্ছে পাথ টুল। পাথ টুল আর হিলিং ব্রাশ টুল প্রায় সেম, তবে ডিফারেন্ট একটু ডিফারেন্স আছে। যেটা হচ্ছে, আমি প্রথমে এই অবজেক্টটিকে সিলেক্ট করি। এখন আমি পাথ টুলের সাথে জিজ্ঞাসা করতে পারবো, সেটা হচ্ছে এই ইমেজটাকে আমি এভাবে সরিয়ে ফেলতে পারবো। এবং এখন এখন বোঝাই যাচ্ছে না যে এখানে একটা ইমেজ ছিল। এটা হচ্ছে পাথ সিলেকশন টুলে, পাথ টুলের কাজ। এছাড়াও পাথ টুলে আরো একটি কাজ রয়েছে, যেটা হচ্ছে প্রথমে আমি সিলেক্ট করি এবং যদি আমি এখানে ডেস্টিনেশন সিলেক্ট ইয়ে করি, তাহলে আমি এই ইমেজটির এভাবে অন্য একটি জায়গায় নিয়ে যেতে পারবো। এভাবে এখন ইমেজটি দুই জায়গায় রয়েছে। আপনি চলে সিলেক্ট করার ঝামেলার জন্য আমার এই বাইরের স্পটে রয়ে গেছে। আপনি চলে যদি ভালো করে সিলেক্ট করেন, তাহলে এটা থাকবে না। তারপরে হলো হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। এই টুলটিও পাঁচটুলের মতো সেম। ইমেজটা আবার ওপেন করি। তো প্রথমে আবার যে আমি ইমেজটিকে সিলেক্ট করি, এবং যদি এটাকে সরাই, এটা এভাবে সরে যাবে। এবার এই ইমেজটি ডিরেক্ট এখানে কপি না হয়, এটা ডিরেক্ট ওই জায়গায় মুভ হয়ে গেছে। এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের কাজ। এটা হচ্ছে রেড আই টুল। এই টুলটির জন্য আমি একটা মানুষের ছবিকে সিলেক্ট করি, এবং যদি এবার এখানে যে চোখ আছে, যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবো যে আমরা চোখের যে ব্ল্যাক অংশটি রয়েছে, আমি সেটাকে ইচ্ছা করলে আরও ডার্ক করতে পারবো ক্লিক করার মাধ্যমে, যেটা এখানে দেখা যাচ্ছে। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।